আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো আমরা রাত 12টার সময় আমি আমার ছোটোখাটো করে একটা বার্থডে পালন করেছিলাম আর কি। কেন হচ্ছে তার ট্রিট দেওয়ার পালা। তো আজকে আমরা বার্থডে আসলাম সেই বার্থডে বয় ট্রিট খাওয়ার জন্য। তো চলুন সাথে থাকুন আপনারা আমার সাথে, আর চলুন রাত থেকে দেখি কী করেছে। বার্থডে বয়ের জন্য ছোট একটা কেক নিয়ে এসেছিলাম এক পাউন্ডের টেস্টি ট্রিট থেকে। তো ছোটো মেয়েই সব অ্যারেঞ্জ করেছিল, কলেজ থেকে আসার সময় সব নিয়ে আসলো। তো আমরা তাকে জানাইনি সারপ্রাইজ দেওয়ার জন্য টুকটাক গিফট সহ। তো রাতে যখন শুয়ে পড়েছিল তাকে 12টার সময় ডেকে আনলাম এবং একসাথে কেক কাটলাম, ক্যান্ডেল নেভানো হলো। তো এইভাবেই আমরা আসলে চেষ্টা করি নিজেদের মানুষদের, ঘরের মানুষদের একটু খুশি দেওয়ার, আনন্দ দেওয়ার, কারণ সেটা তেমন বড় কিছু না। তারপরেও অল্প একটু করলে কিন্তু আসলে আমরা সবাই খুব আনন্দ পাই। তো যাই হোক, আমরা তিনজনে মিলে রাত 12টা 1 মিনিটে বার্থডে সেলিব্রেট করলাম এবং আমার বড় মেয়েকে খুব মিস করছিলাম। সে থাকলে হয়তো আরও সুন্দর করে এটা অ্যারেঞ্জ করতো, কারণ এইসব কাজগুলো সবসময় সেই বেশি করে, এই দায়িত্বগুলো সেই বেশি পালন করে। তো এবার সে থাকতে পারেনি। যাই হোক, আমরা সব খাইয়ে দিলাম। এই যে আমার হাজব্যান্ড একটু নিচু করেছে কেক, সে আবার খুবই লিটল ড্রিম থাকতে পছন্দ করে, সে আগে সেটা তুলবে তারপর কাজ করবে। তো এইভাবে এখন আমাদের খাইয়ে দেওয়ার পালা, ফটো সেশন তো আমরা সেলফি দিয়েই করলাম ভিডিও, কারণ কে ছবি তুলে দেবে। এবার গিফট দেওয়ার পালা, তো ছোটোখাটো গিফট দেওয়া হলো, সে খুব খুশি। তো এই খুশিটাই আসলে আমাদের কাছে অনেক বড় পাওয়া। খুব উৎসাহ নিয়ে গিফটগুলো দেখলো এবং দেখে একটু দুষ্টামি আসলে সবার সাথে করলো। সে পরে দেখেছে, কারণ দেখেছে ছোটো সানগ্লাস নিয়ে এসেছে, আমি একটা টি শার্ট নিয়েছিলাম। তো যাই হোক, আমরা খুবই মজা করেছি। এরপর হচ্ছে ফটো সেশন, সে সাথে সাথে সব চেঞ্জ করলো, ডিফারেন্ট ড্রেস গুলো পরলো, পরে তারপরে ফটো শ্যুট করলাম আমরা। এই স্মৃতিগুলোই আসলে হয়তো একদিন একবার থাকবো না, স্মৃতিগুলো রয়ে যাবে। সবাই তো অপেক্ষান আমাদের জন্য, তাদের পর্বে তো আমরা সারলাম। এরপর হচ্ছে তার বালা, সে আমাদেরকে সবাই তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম, কারণ আমরা এখন ট্রিটে যাবো। ডিসাইড করলাম যে হয়তো যাই, কারণ এখানে তারা মজা লাগে। তো যখন যাই আমরা একদম জায়গা ছিল বৃষ্টি, তো তাতে আমরা উপরে উপন্যাসটা খুঁজলাম, জায়গাটা একটু রেডি করে দিল। আমি অর্ডার করেছিলাম চিকেন মশলা মশলাটা অর্ডার করেছিল, চিকেন মশলা কারি। আর আমার হাজব্যান্ড সে স্যুপ খাবে, সে অন্য কিছু খাবে না, তো তার জন্য থাই স্যুপ দেওয়া হয়েছিল আর ফালুদা অর্ডার করেছিল। তো খাবারগুলো আসলে ওদের অনেক মজা লাগে, সবাই ক্ষুধার্ত হয়েছিলাম বিকালবেলা, সব তাপস গুপস করে খেয়ে ফেললাম। আর সামনেই দেখছিলাম একজন মানে ধোসা বানাচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে, কারণ সেখান থেকেই সব বানিয়ে অর্ডারগুলো দেওয়া হচ্ছিল। তো সেটা বসে বসে একটু দেখলাম আর গল্প করলাম, আর তারপর সবাই বাসায় চলে আসলাম। তো এভাবেই সারা দিনটা আমরা কাটালাম। তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, আর সবসময় দোয়া করবেন আমার জন্য, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।